মেয়ে একটা মেয়েকে ভালোবাসে, তো সেটা নিয়ে আমরা বুঝাতাম যে মেয়ে মেয়ে ভালোবাসে এটা লাইভ হয় না। আমার মেয়ে আমাকে ইউটিউব মোবাইল সার্চ মেরে দেখাচ্ছে, সব দেখাচ্ছে যে মা দেখো এরকম লেসবিয়ান অনেক আছে, তুমি চিন্তা করো না এরকম। আমরা আমি যাতে ওকে নিয়ে বাঁচতে চাই, ওকে নিয়ে ভালো আছি, তাহলে আমাকে তোমরা মেনে নাও। গভীর বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছিল বেশ কয়েকদিন আগেই, অভিমান জমে পাহাড় হয়েছিল দুই বান্ধবীর মধ্যে, কিন্তু তার জেরে যে এমন কাণ্ড ঘটতে পারে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউই। বান্ধবীর বাড়ি গিয়েই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুরের আনন্দমঠ এলাকায়, যদিও মৃতার পরিবার খুনের অভিযোগ তুলেছে। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবতীর বাড়ি মোহনপুর গ্রামের আদর্শপল্লীতে। শনিবার রাতে তারই ঘনিষ্ঠ এক বান্ধবীর বাড়ি যান তিনি, সেখানেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। আমি তো ওর সাথে অনেকদিন ধরে কথা বলছিলাম না, আমি ব্লকও করে দিয়েছি ওকে। তো এবারে আজকে আমি স্কাউটে গেছিলাম সন্ধ্যাবেলা, তো আমি আমার বাড়িতে তালা দেওয়া ছিল, আমি এসে দেখলাম যে বাইরে বসে রয়েছে। তো তালা দেওয়ার পরেও ঢুকতে পারিনি, তো তালা খুললো আমার মা, তারপর আমরা ঢুকলাম ভিতরে। ঢুকেও আমাকে বলছে যে কথা বল, অনেকক্ষণ ধরেই বলেছে, কিন্তু আমি বলছি আমি কথা বলবো না, আমার ভালো লাগছে না, আমি হ্যাঁ ওর সাথে আমি কথা বলতে চাই না, আমি এটা বলেছি। তো একটা কথাই বলে যাচ্ছে, কথা বল, আমি না বলেছি। তো অনেকক্ষণ ধরেই বলার পরে কিছুক্ষণ পর উঠে গেল, উঠেও আমার মাকে বললো আসছি, আমাকেও বললো আসছি, তারপরও বেরিয়ে গেল। তারপর আমি ছদির বাড়ি চলে গেছিলাম পাশের বাড়ি, তো এবারে কিছুক্ষণ পর শুনি আগুন, তারপর আমি এসে দেখলাম আমাদের বাড়িতেই লেগেছে আগুনটা ওপরে। তো আমি এগুলো সহ্য করতে পারি না বলে আমি মাসির বাড়ি চলে গেছিলাম। আমার এখন মানে আমি ক্যারিয়ারের উপর ফোকাস দিতে চাইছিলাম, আমি মোটামুটি সব বন্ধুদের থেকে দূরে চলে গেছি। যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তার পরিবারের দাবি, বাড়িতে এসেই কথা বলতে বলতে সকলের চোখের আড়ালেই হঠাৎই গায়ে আগুন লাগিয়ে দেন সেই যুবতী। আমার মেয়ের সাথে মানে ওরা হচ্ছে দুজন বান্ধবী, ওদের সাথে কদিন যাবতই মানে কথা কাটাকাটি হচ্ছে। আমার মেয়ে বলছে যে আমি তোর সাথে কথা বলবো না, ও বলছে যে আমার সাথে কথা বল, আমার সাথে কথা না বললে পরে আমি কিন্তু থাকতে পারবো না, তুই আমার সাথে কথা বল। তা যাই হোক, কালকেও কথা বলেনি, এর আগেও কথা বলেনি, ফোনেও আমার মেয়ে ব্লক করে দিয়েছে। তা আজকে তো আমার মেয়েকে মাঠে গেছিলো আর আমি একটু বাজারে গেছিলাম আমার একটা বান্ধবীর সাথে, তালা দিয়ে গেছিলাম, তো এসে দেখি যে ওই জায়গাটায় বসে রয়েছে। তা ওর সাথে তো আমাদের সাথে বাজে সম্পর্ক নেই, ও আসতো আমার মেয়েও যেত। কিন্তু মৃতার পরিবারের দাবি, তাদের মেয়েকে গায়ে আগুন লাগিয়ে খুন করেছে সেই বান্ধবীর পরিবার। আমার মেয়ে একটা মেয়েকে ভালোবাসে, তো সেটা নিয়ে আমরা বুঝাতাম যে মেয়ে মেয়ে ভালোবাসে এটা লাইভ হয় না। আমার মেয়ে আমাকে ইউটিউব মোবাইল সার্চ মেরে দেখাচ্ছে, সব দেখাচ্ছে যে মা দেখো এরকম লেসবিয়ান অনেক আছে, তুমি চিন্তা করো না এরকম। আমি যাতে ওকে নিয়ে বাঁচতে চাই, ওকে নিয়ে ভালো আছি, তাহলে আমাকে তোমরা মেনে নাও, আমি ভালোবাসি, ঠিক আছে মানলাম, নাহলে ও কথা শুনছিল না, বুঝালাম, তারপর বলছে ঠিক আছে। তাহলে ও মেয়ে আমাদের বাড়ি আসতো, ও মেয়ে আসছে, দু বছর ধরে আসছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, আমার মেয়ে অনেক জিনিস কিনে দিয়েছে, এমনকি ফোন দিয়েছে ওর মার হাতে। হ্যাঁ, ও মেয়ে আমার মেয়ের সাথে আসতো, ভালোবাসতো, ওকে অনেক জিজ্ঞাসা করছি আগে তুই কি বলে, হ্যাঁ কাকিমা আমি তোমার মেয়েকে আমি ভালোবাসি, ভালোবাসিস তো। ওকে মার্ডার করা হয়েছে, ওকে ডেকে নিয়ে গেছে, নাহলে না এদার ওর বন্ধুগুলো যখন নিচে ছিল, ওকে আমার মেয়ে যখন ডাকলো বন্ধুগুলো বলে তোরা দাঁড়া আমরা, ওরা 45 মিনিট আমার মেয়ে ছেলেগুলো বয়ান দেবে, থানাতে যাবো, ওখানে আছে। ওরা বলেছে যে কাকিমা আমরা নিচে ছিলাম, ও যখন গেছে 45 মিনিট ধরে ওরা মা মেয়ের সাথে আপনার মেয়ে কথা বলেছে, আমরা চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি, তখন ওর মা আমাকে ফোন করে জানায়নি, এবং তারপরে আবার এসছে বলে দাদা ওই ভাই ওরা বলছে তোকে মেনে না, তুই কেন গেছিস বলে উপরে গেছে, না উপরে গেছে আর, কিন্তু ওরা আমার মেয়েকে মার্ডার করে দিয়েছে ওর মা, নাহলে ওরা 2 মিনিটের মধ্যে যখন উপরে গেলে, একটা মানুষ যখন জ্বলছে তখন তো চিৎকার করবে, আশেপাশের লোক কেউ চিৎকার চেঁচামেচি শুনেনি, ওরা রীতিমতো আমার মেয়েকে জোরজবস্ত করে মুখ হাত পা মুখ মেনে মেরে ফেলেছে, ওরাই দায়ী আমার মেয়ের মৃত্যুর জন্য। মেয়েকে কি তাহলে ওরা পরিকল্পিতভাবে মেরে ফেলেছে, যেহেতু ওরা চাইছে না আমার মেয়ে ওর মেয়ের সাথে মিশুক, ওরা চাইছে, ওরা বলছে আমার মেয়েকে আমি বিয়ে দেবো, নর্মাল লাইফ জিয়াবো, আপনার মেয়েকে মানে আশুকে বলছে তোকে আর যায় না। জানা গিয়েছে বছর দুই আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দুই যুবতীর, সেই বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে ওঠে। তবে বেশ কয়েকদিন দুজনের মধ্যে কোনো কারণ নিয়ে মনোমালিন্য চলছিল, তার জেরেই একজন আরেকজনকে ব্লক করে দেন। তার মধ্যেই শনিবার ঘটল
এই মর্মান্তিক ঘটনা। গোটা ঘটনার তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।